हेलो फ्रेंड्स, बियॉन्ड ग्लैमर चैनले तुम्हारे आबार स्वागत जानाई। आज के लिए चले अत्यंत एक गुरुत्वपूर्ण भिडियो, कारण यह समय प्रत्येक जेने रखा खूब ही प्रयोजन। कारण लॉकडाउनेर जोन्नो आमरा प्रत्येके एखन घरे आछि एबं घरे थाकार जोन्नो आमादेर प्रत्येकेर एखन सर्वक्षणेर संगी कि मोबाइल, टीवी, टैबलेट बा कम्पिउटार्स। घंटार पर घंटा आमरा एर पिछने समय काटिये दिच्छि, किन्तु आमरा कखनो भेबे देखि ना जे एर कतटा खराब प्रभाव आमादेर चोखेर उपर पड़ते पारे। कारण जखन आमरा दीर्घक्षण मोबाइले बा टैबलेटे बा कम्पिउटारेर सामने बसे थाकि, प्राय चोखेर पलक फेलते भुले जाई, जार जोन्नो चोख जला करे, चोख लाल और शुष्क हो जाए, आबजा देखी, आबार कखनो कखनो सब डबलो देखते पाई। तार साथे तो आछे घाड़े जंत्रणा, माथाय ब्यथा और पीठे जंत्रणा। এই প্রবলেমসগুলো যাতে না হয় তার জন্য একটি রুলস তোমাদের সাথে শেয়ার করব। এটি করা খুবই সহজ, শুধু তোমাদের একটু মনে রাখতে হবে। এটি হলো 20-20-20 রুলস অফ আইস। এই রুলটি ফলো করলে চোখের কোনো রকম প্রবলেম হবে না। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে দিই, আমাদের চ্যানেলটি একদমই নতুন। আমরা ডেইলি হেলথ, বিউটি, DIY, হোম রেমেডি, ওমেন্স প্রবলেম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আমাদের ভিডিওতে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে যা ভীষণ এফেক্টিভ, এবং আমরা সম্পূর্ণ রিসার্চ করে তবে ভিডিও আপলোড করি। তাই অবশ্যই আমাদের সাপোর্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলো করবে, ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে। চলো জেনে নেওয়া যাক আজকে 20-20-20 রুল। আমরা যখন মোবাইলে, ট্যাবলেটে বা কম্পিউটার্সে কাজ করি, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রতি 20 মিনিট কাজ করার পর চোখ এইগুলি থেকে সরিয়ে নিয়ে পাশের 20 ফিট দূরত্বে থাকা কোনো জিনিসকে 20 সেকেন্ডের জন্য ফোকাসে রাখতে হবে, চোখের পলক না ফেলে। তবে হ্যাঁ, অবশ্যই 20 সেকেন্ড চোখের পলক না ফেললে চোখে সামান্য জ্বালা তো করবে, হয়তো একটু জলও পড়বে, কিন্তু তারপর যে আরামটা পাবে তা চোখে দৃষ্টি সঠিক রাখার জন্য খুবই প্রয়োজনীয়। কারণ চোখ যদি খুব খারাপ হয়ে যায়, মোবাইল বা কম্পিউটারসে কাজ কী করে করবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবে কীভাবে? তাই চোখের দৃষ্টি ঠিক রাখার জন্য এই সামান্য রুলটি ফলো তো করাই যায়। আর অবশ্যই এটাও মনে রাখবে যে এই রুলটি ফলো করার পর একটু জল পান করবে এবং কম্পিউটার থেকে উঠে গিয়ে সামান্য হেঁটে আসবে। আর এই ভিডিওটি যত পারবে সবার সঙ্গে শেয়ার করে দাও, কারণ এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের জেনে নেওয়া খুব দরকার। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।